রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে না, এ ধরনের মানুষ মেলা খুবই ভার। কোনো কোনো স্বপ্ন আমাদের আনন্দ দেয়, আবার কোনো কোনো স্বপ্ন আমাদের আতঙ্কিত করে। আসলে প্রতিটি স্বপ্ন দেখার পেছনে তার একটি কারণ ও ফলাফল অবশ্যই রয়েছে। এ নিয়েই আজকের আমাদের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে রাতে ঘুমের মধ্যে দেখা বিভিন্ন স্বপ্নের যে ফলাফল রয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনার রাতের স্বপ্নের সঙ্গে মিলিয়ে নিন ফলাফলটি। তাই অনুগ্রহ করে ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখবার পর যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে এক এক করে দেখে নিই কোন স্বপ্ন দেখলে তার কী ফল আমাদের ভাগ্যে রয়েছে। কোনো দুর্ঘটনার স্বপ্ন দেখলে, আপনি যদি স্বপ্নে আপনার বা আপনার বাড়ির কারো দুর্ঘটনার স্বপ্ন দেখেন তাহলে সেই ব্যক্তির চোট বা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়। পেছনে ধাওয়া করার স্বপ্ন দেখলে, আপনি যদি স্বপ্ন দেখেন যে কেউ আপনাকে ধাওয়া করছে এবং আপনি প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণে ছুটছেন, ছুটতে ছুটতে আপনার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তাহলে বুঝবেন দীর্ঘদিনের কোনো জটিল সমস্যার সমাধান আপনি নিজেই করতে চলেছেন। স্বপ্নে ডুবে যাওয়ার দেখলে, স্বপ্নে যদি আপনি দেখেন আপনি ডুবে যাচ্ছেন, নদীতে হোক বা সমুদ্রে হোক বা সেটি কোনো পুকুরে হোক, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার জীবনে কোনো বিপদ আসতে চলেছে। মৃত্যুর স্বপ্ন দেখলে, স্বপ্নে যদি আপনি এমনটা দেখেন যে আপনি আপনার বা অন্য কারো মৃত্যুর স্বপ্ন দেখলেন, এতে ঘাবড়াবেন না। মৃত্যুর স্বপ্ন কাউকে নিয়ে যদি আপনি দেখেন এর মানে সেই ব্যক্তি দীর্ঘজীবী হবে। আর অসুস্থ ব্যক্তির মৃত্যুর স্বপ্ন দেখলে তাহলে বুঝবেন ওই ব্যক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখলে, অনেক সময় আমরা স্বপ্ন দেখি যে আমরা কোনো উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছি, এক্ষেত্রে বুঝতে হবে আপনি কোনো না কোনো কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন, আপনার সামনে কোনো আর্থিক সংকট আসতে চলেছে, কারো সঙ্গে ঝগড়া বা কারো দ্বারা অপমানিত হবার স্বপ্ন দেখলে। আপনি স্বপ্নে যদি দেখেন যে আপনি কারো সঙ্গে ঝগড়া করছেন এবং সেই ব্যক্তি আপনাকে চূড়ান্ত অপমানিত করছে, তাহলে সাবধান হয়ে যান অন্যদের সঙ্গে মেলামেশা করবার ক্ষেত্রে। এই স্বপ্ন আপনাকে বলে দিয়ে গেল আপনি হয়তো কারো দ্বারা খুব তাড়াতাড়ি অপমানিত হতে চলেছেন, কারো উপরে রেগে যাওয়ার স্বপ্ন দেখলে। আপনি যদি স্বপ্নে দেখেন কারো উপরে আপনি প্রচণ্ড রেগে গেছেন, তাহলে ভাববেন আপনি ওই ব্যক্তিকে প্রচণ্ড ভালোবাসেন এবং ওই ব্যক্তিও আপনার প্রতি অত্যন্ত শুভাকাঙ্ক্ষী একজন। ভূতের স্বপ্ন দেখলে, আমরা অনেক সময় রাতে ভূতের স্বপ্ন দেখি। আপনি রাতে ভূতের স্বপ্ন দেখছেন মানে আপনার জীবনে আগামীতে কোনো না কোনো প্রতিকূলতা দেখা দিতে পারে, আপনার শত্রুরা আপনাকে বিরক্ত করতে পারে, সেই মতো আপনি সাবধান হয়ে যান আগে থেকে। স্বপ্নে নিজেকে উঠতে দেখলে, আপনি যদি স্বপ্নে নিজেকে উঠতে দেখেন তাহলে বুঝতে হবে আপনি হয়তো কোনো প্রতিকূলতায় নিজে আটকে রয়েছেন এবং আপনি নিজেই সেই প্রতিকূলতা থেকে কাটিয়ে উঠে নিজেকে মুক্ত করতে পেরেছেন। স্বপ্নে মৃত মানুষকে দেখলে, আমরা অনেক সময়ই স্বপ্নে আমাদের পরিবারের মৃত ব্যক্তিদের দেখতে পাই, এক্ষেত্রে বুঝতে হবে আপনি ভালোবাসার অভাব বোধ করছেন এবং আপনি খুবই আবেগতাড়িত হয়ে পড়ছেন। জোরে গাড়ি চড়বার বা গাড়ি দেখার স্বপ্ন দেখলে, জোরে বা অনিয়ন্ত্রিত গাড়ির স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনার নিজের জীবনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যাওয়ার স্বপ্ন দেখলে, আপনার ভালোবাসার মানুষকে আপনি যদি ছেড়ে চলে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনি
ওই সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন, কোনো ফাঁদে বা গর্তে আটকে পড়ার স্বপ্ন দেখবে। আপনি যদি এমন কোনো স্বপ্ন দেখেন যে আপনি কোনো ফাঁদে আটকে পড়েছেন, কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না, তাহলে বুঝতে হবে আপনি কোনো এমন কোনো পরিস্থিতিতে আটকে পড়েছেন সেই পরিস্থিতি থেকে নিজেকে কিছুতেই বের করতে পারছেন না। স্বপ্নে মা বাবাকে দেখা, স্বপ্নে মা বাবাকে যদি দেখেন তাহলে বুঝবেন আপনি খুব শিগগিরই সম্পদশালী হতে চলেছেন। তবে যদি দেখেন যে তারা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন, তাহলে ওনাদের শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। স্বপ্নে কাউকে যদি আপনি খুন করতে দেখেন, আপনি কাউকে খুন করতে দেখলে আপনি মনে করবেন আপনি কোনো ভুল বা খারাপ পথ বেছে নিয়েছেন, আপনি সেই ভুল পথেই হাঁটছেন। ফুল ফোটার স্বপ্ন দেখলে, স্বপ্নে ফুল ফুটতে দেখলে মনে করবেন জীবনে কোনো নতুন সুযোগ আসতে চলেছে, এবং ফুল শুকিয়ে যাওয়ার স্বপ্ন দেখলে বুঝবেন কোনো জীবনের অধ্যায় আপনার শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি। সাপের স্বপ্ন দেখলে, স্বপ্নে সাপ দেখলে বুঝবেন আপনার আশেপাশে অনেক শত্রু রয়েছে যারা আপনার প্রভূত ক্ষতি করতে পারে। তবে সাপের স্বপ্নকে বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। আগুনের স্বপ্ন দেখলে, স্বপ্নে আগুনের স্বপ্ন আপনি যদি দেখেন তাহলে বুঝবেন এটা সুস্বাস্থ্য ও সৌভাগ্যের প্রতীক। বন্যার স্বপ্ন দেখলে, বন্যার স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন এটি আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসছে। স্বপ্নে নিজেকে যদি খেতে দেখেন, আপনি যদি স্বপ্নে নিজেকে খেতে দেখেন তাহলে আপনার খুব শিগগিরই অন্ন কষ্ট হতে পারে। স্বপ্নে কাক দেখা, যদি স্বপ্নে আপনি কাক দেখেন তাহলে বুঝবেন কারো খুব তাড়াতাড়ি মৃত্যু হতে চলেছে। স্বপ্নে কালো বেড়াল দেখা, স্বপ্নে আপনি যদি কালো বেড়াল দেখেন তার মানে খুব তাড়াতাড়ি আপনার কোনো অমঙ্গল বা ক্ষতি হতে পারে। স্বপ্নে ঈশ্বরের দেখা পেলে, স্বপ্নে যদি আপনি ঈশ্বরের দেখা পান তাহলে বুঝবেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান, এটি একটি চূড়ান্ত সফলতার ইঙ্গিত। সবার ভাগ্যে এমন স্বপ্ন জোটে না। এছাড়াও স্বপ্নে যদি প্রজাপতি দেখেন তা হলো ভালো কিছুর লক্ষণ, মাছ হলো অর্থপ্রাপ্তির লক্ষণ, কুকুর দেখা হলো বঞ্চনার লক্ষণ। স্বপ্নে যদি আপনি গরু দেখেন তা হলো সম্পদ প্রাপ্তির লক্ষণ, ফল বা ফল ভর্তি গাছ হলো অর্থপ্রাপ্তির লক্ষণ, পাখি দেখা হলো দুর্ভাগ্যের লক্ষণ, মেঘের স্বপ্ন হলো হতাশার লক্ষণ, হাতির স্বপ্ন হলো সুস্বাস্থ্য ও সফলতার লক্ষণ। আর রাতের স্বপ্নে আপনি যদি হাঁস দেখেন তার অর্থ হলো আপনি আপনার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটি পেতে চলেছেন। বন্ধুরা, আমাদের দেওয়া তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।